obviously that is a plan but accident তুমি এটা পরে করবে মানে খারাপ exactly না মানে don't you think it would be too much for people you know the trolls on facebook right তোর বাবা এখন কে কি বলবে তার জন্য আমি এখন মানে এই করব মানে কেন মানে ও হ্যান্ডেল করতে পারবে তো কমেন্টস গুলো কিরম উইয়ার্ড করে না লোকজন অদ্ভুত অদ্ভুত কমেন্টস করবে তারপর সো what do you think আচ্ছা let me ask you a question okay you as a guy yeah so you are seeing me wearing this yeah so what is your opinion মানে কেন মানে দেখো টু বি রিয়েলি অনেস্ট মানে অনেক কম জামা কাপড় তুমি এর থেকে শুট করেছো হ্যাঁ মানে ইয়েস বাট মানে ইটস নট মাই ভার্সন কারণ আই এম ওকে উইথ ইট ইউর লুকিং অ্যামেজিং ইউর লুকিং অবভিয়াসলি বাড়িতে আছো এর থেকে কি ভালো পড়বে সো বাট রিমেম্বার ওয়ান থিং দ্যাট দের আর আউট দেয়ার অনেক লোকজন এমন আছে যাদের কোনো কাজ নেই অ্যান্ড দে উইল ট্রোল ইউ কিপ অন ট্রোলিং ইউ সো উড ইউ বি এবল টু হ্যান্ডেল ইট অর দ্য বেস্ট ওয়ে ইজ টু জাস্ট গো অ্যান্ড চেঞ্জ Yeah, yeah, you know how the comments are. মানে ওরা মহিলাদেরকে বলে কিন্তু অদ্ভুত হবে চেঞ্জ করে এসো নাকি yeah yeah I'm so sorry please I'm sorry for everyone out there কতক্ষণ লাগলো চেঞ্জ করতে আগেও ভালো লাগছিল এখনো ভালো লাগছে কেসা লাগা মেরা মজাক মানে কেমন মনে হয় মানে এখনকার লোকজন জামা কাপড়ের উপর ভিত্তিতে যখন কিছু কিছু মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে হোয়াট গোজ অন ইন ইওর মাইন্ড দেখি রোগা মোটা বেটে কালো মানে তুমি মোটাকে মোটা বলতেই পারো কিন্তু তার বলার মধ্যেও না যে আচ্ছা সুরেখা তুমি কিন্তু মোটা হয়েছো স্ক্রিনে কিন্তু ভালো লাগবে না তুমি একটু রোগা হও বা এখন বয়স হচ্ছে মোটা হলে অনেক রকম অসুখের প্রবলেম হতে পারে কিন্তু লোককে যে ছোট করে বলা যে বলে ফর এক্সাম্পল যে আমাকে ওই কিছুদিন আগে আমি বিয়ে করলাম যে আমাকে থলথলে ভক্তি মাংস কিন্তু ইত্যাদি প্রভৃতি বলা হয়েছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তাহলে আমার এই বয়সও থিঙ্ক অফ ইট আমি আর কয়েক বছরে আই এম গোইং টু হিট হাফ সেঞ্চুরি পঞ্চাশ হতে যাচ্ছে একজন মহিলাকে
দেখেই বা কেন আর কমেন্টই বা করে কেন? তারা রোগা রোগা মহিলা দেখে দেখতে পারে বা অনেক পুরুষ বন্ধু আছে যারা কিন্তু আমাকে বলেছিল আমাদের রোগা মেয়ে ভালো লাগে না। বিকজ ওয়েন ইউ মেক লাভ টু সামওয়ান ইউ ওয়ান্ট টু হোল্ড অন টু দ্যাট পারসন, তার জন্য লাভ হ্যান্ডেলস বলা হয়। সো আই ডোন্ট নো, অ্যাজ আ গাই ইউ ক্যান আনসার মি whether you like whenever you fantasize a woman, do you fantasize somebody who's skinny or somebody who's fleshy? बेटा मन में लड्डू फूटा बोले जे आमी जार साथे समय काटाबो तार माने बॉडी टाइप माने एकदम माने পরিষ্কার ভাষায় তুই যার সাথে শুবি। बेटा मन में दूसरा लड्डू फूटा। अच्छा बेश आमी जार সাথে শুবো। প্রথমত আমার এরকম বডি টাইপ বা স্কিন কালারে ব্যাপারটা ডিপেন্ড করে না। আরে কেনা কেয়া চাতে হো? আমি অনেক পুরুষকে বলতে শুনেছি তাদের কিন্তু একটু ডার্ক মহিলাদের ভালো লাগে। সেটা এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্রিফারেন্স। মানে ফর এক্সাম্পল মহিলার সাথে করে না, আমার কাছে কানেকশনটা ম্যাটার করে। তো আমাকে কখনো ফ্যান্টাসাইজ করেছিস? Obviously, মানে চাইল্ডহুড ক্রাশ হিসাবে কে না করে, সবাই করেছে। গিলটি অ্যাজ চার্জ? নো, আই এম নট কনসিডারিং ইউ টু বি গিলটি। এটা ভাল লাগলো। ওকে, মানে আমি বুঝে উঠতে পারি না যারা এই ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করে, তারা তো নিজেরাও আবার কয়েকজন অভিনয়ও করে, কি করে মেয়েরাও মেয়েদের সম্পর্কে এরকম বলে বা কি করে সেম প্রফেশনে থেকেও তারা নিজেরাও তো ট্রোল হয়, তারা আবার কারো সম্পর্কে এরকম ভাবে কথা বলতে পারে? রেসপেক্ট রেসপেক্ট ছেড়ে দেয়, গুলি মারে। মানে 2021 দাঁড়িয়ে আজকে আজকে একটি মেয়ের পরিচয় সে রোগা না মোটা, কালো না খসা, বেটে না লম্বা, যে বিষয়ে যে আমাদের প্রত্যেকের এক একটা প্রেফারেন্স থাকতেই পারে। তো আমার তো ব্র্যাড পিট কে খুব ভালো লাগে বা ম্যাট ডেমন কে খুব ভালো লাগে বা লিওনার্ডো ডি ক্যাপ্রিও কে। আর্টিকেল কোথায় আছে বল? এবার আর্টিকেল বেরোলো তিনটে আর্টিকেল পটপট কোথায় আছে বল? কলকাতায় এরকম দেখতে ছিলে? আছে, খুঁজলে পাওয়া যায়। ঠিক আছে, তো আমাকে এক্সেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়াতে রয়েছি, কলকাতায় রয়েছি, তো সেখানে ভাই থোড়া অ্যাডজাস্ট করবি কি? কি করবো বল, আমি মেয়ে, আমার সব রয়েছে, তো এখন তার জন্য আমি কেউ কারোর এক একটা ছোট। আমি আমার মেয়েকে বলেছিলাম যে মামা তুমি কবে বুড়ো হবে? মা আমি তোমার এই ড্রেস গুলো পরবো। আমি বলছি যে আমি 65 এও তুই আমাকে হট প্যান্ট করে ছোট জামা পরে দেখবি। আর আমার চ্যালেঞ্জ রয়েছে, তোকে যতগুলো ছেলে দেখবে তার থেকে একটা বেশি হলেও ছেলে আমাকে।